আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইমানদার দ্বীনদার মুসল্লি ভাইরা, আমরা গতকাল 3 নম্বর পৃষ্ঠায় 2 নং সূত্র এবং 3 নং 4 নং সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা চতুর্থ নম্বর পৃষ্ঠা, আমাদের তাসবীদের যে বইটি সাধারণ মুসল্লিদের জন্য প্রাথমিক তাসবীদ শিক্ষা, সেই তাসবীদ শিক্ষার আজকে আমরা চতুর্থ নম্বর পৃষ্ঠায় আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। তো চতুর্থ নম্বর পৃষ্ঠায় যে পড়াটি আজকে আছে, এখানে হলো 5 নং সূত্র এবং 6 নং সূত্র। তো 5 নং সূত্রে আছে লিন। আমরা জানি কোরআন হাকিম পড়তে গেলে সেই কোরআন হাকিমের ভিতর লিনের হরফ আসে। কিসের হরফ বলেন তো? লিনের হরফ নিয়ে আজকের আলোচনা। সর্বপ্রথম আমরা বলবো লিনের হরফ দুইটি। লিনের হরফ কয়টি? দুইটি। এটা হলো 5 নং সূত্র, লিনের হরফ। লিনের হরফ কয়টি? দুইটি। একটি হলো জবরের বাম পাশে যজমলা ওয়াও, একটি হলো জবরের বাম পাশে এই যজমলা ওয়াও, আর আরেকটি হলো জবরের বাম পাশে যজমলা ইয়া। তাহলে আমরা একটু সুন্দর করে ছন্দ আকারে বলি, লিনের হরফ কয়টি? লিনের হরফ কয়টি? কি কি? জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। দেখেন, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা বললাম যে লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন দেখেন, আমি এখানে লিখলাম, এটা কি লিখছি বলেন তো? এটা 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 বাউ বাই সাউ সাই, বাউ বাই সাউ সাই। আমি একটু আগে বললাম যে লিনের হরফ হইলে তাড়াতাড়ি কি করিয়া, তো এখানে দেখেন তো যজমলা ওয়াও আসছে কিনা? যজমলা ওয়াও এটা কিসের হরফ? লিনের হরফ। যজমলা ইয়া কিসের হরফ? আবার দেখেন, যজমলা ওয়াও কিসের হরফ? আবার যজমলা ইয়া কিসের হরফ? লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া। এটা হলো একটা পড়া লিন। আর লিনের মধ্যে আরেকটি পড়া হলো যে কিন্তু, কিন্তু দিয়ে আরেকটি কথা। এই কিন্তুর পরে আমরা এখানে একটু ছন্দ দিয়ে বলি, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মাদ্দে লিন বলে। যেমন বাইত খৌফ কুরাইশ। আবার বলেন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে লিন বলে। আচ্ছা, এই এটা উপরেটা হলো লিনের হরফ।
এখন আমরা কিন্তু কিন্তু দিয়ে চলে যাব লিন মধ্যে লিন এখানে আলোচনা হবে মধ্যে লিনের আমরা একটু আগে একটা সূত্র বললাম যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে খেয়াল করেন যেমন যেমন কি বলছিলাম বাইত যেমন কি বলছিলাম আবার বলছিলাম আরেকটা উদাহরণ হইল কুরাইশ দেখেন লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে আচ্ছা বলেন তো এই বাইতুন এই বাইতুনের ভিতরে লিনের হরফ কোনটা এই যে জজমলা ইয়া ইয়া বললে তো হবে না ইয়া তো মদের হরফ বলতে হবে জজমলা ইয়া এখানে লিনের হরফ কোনটা এই জজমলা ইয়া এখানে লিনের হরফ এখানে লিনের হরফ জজমলা ইয়া দেখেন আমরা একটু আগে বললাম যে লিনের হরফের বামের হরফ এটা হলো ডাইন আর এটা হইল তো ডাইন দিকে আছে বা আর বাম দিকে আছে তা তো লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে কি হইলে আচ্ছা ওয়াকফ কি থেমে যাওয়া দম ফালাইয়া দেওয়া আমি এখানে থেমে গেলাম আর পড়বো না সামনে মানে মিলিয়ে পড়বো না এখানে থেমে গেলাম তো যেই হরফের উপর দম ফালানো হয় অথবা যেখানে থেমে যাওয়া হয় ওই হরফের জবর জের পেশ তানবিন যাই থাকুক না কেন ওগুলা সব পরিবর্তন হইয়া এখানে মনে মনে একটা সাকিন হইয়া কথা বুঝে নাই মনে মনে কি হয়ে যায় উচ্চারণ হবে বাইত যেহেতু আমরা বলছি যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিপ টানতে হবে সুতরাং এই বাইতের মধ্যে আমাদের একটা আলিপ টান দিতে হবে বাইত 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 আবার দেখেন খাউফ কারণ এই ফায়ের মধ্যে ওয়াকফ করছি এই জন্য এখানে এই খাউফের মধ্যে কয় আলিপ টান চলে আসলো আবার কোরাইশ এই শিনের মধ্যে ওয়াকফ করছি এই জন্য এখানে কয় আলিপ টান চলে আসলো কিন্তু যদি আমি এখানে ওয়াকফ না করে সামনে পড়তে শুরু করে দেই তখন কিন্তু এখানে এক আলিপ টান হবে না তখন হয়ে যাবে হরফিলিন উপরেরটা হইল হরফিলিন ক্লিন আর নিচেরটা হইল মদ্দিলিন ক্লিন আপনাদের বইয়ে সুন্দরভাবে পেয়ে যাবেন পাঁচ নং সূত্র পাঁচ নং সূত্রটা আমরা আরেকবার পড়ি তাহলে স্পষ্ট হয়ে যাবে লিনের হরফ কয়টি জবরের বাম পাশে জজমলা ওয়াও জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ হইলে তারা তারি করিয়া পড়িতে হয় যেমন বাও বাই সাও সাই বাও বাই সাও সাই কিন্তু লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে লিন বলে যেমন বাইত খৌফ কুরাইশ আমরা সকলে বুঝতে পেরেছি ইনশাল্লাহ তাহলে লিন সম্পর্কে আমাদের আশা করি আর কোনো সমস্যা নাই তাহলে আমার সাথে একটু বলেন তো দেখি লিনের হরফ কয়টা যদি প্রশ্ন করা হয় লিনের হরফ দুইটি কি কি আচ্ছা আমরা এখন চলে যাই ছয় নং সূত্র কয় নং সূত্র শুনেন ছয় নং সূত্রটা যদিও দেখা যায় একটু কঠিন কিন্তু ছয় নং সূত্রটা একেবারেই সোজা একেবারেই কি যদি মনোযোগ দিয়ে আপনারা শুনেন তাহলে আমি মনে করি ছয় নং সূত্রটা একেবারেই সোজা একটু খেয়াল করেন তাহলে আপনারা বুঝে যাবেন একটু খেয়াল করেন যে এই ছয় নং সূত্রের মধ্যে আছে মাদ্দে লাজেম কি খেয়াল করেন মাদ্দে লাজেম
রেকলেক্সি মদ্দে লাজেম। এখন এই মদ্দে লাজেমটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, কয়টা ভাগে খেয়াল করেন, একেবারেই সোজা। একটা হলো মদ্দে লাজেম কলমি, একটা কি একটু ছোট করে লিখতে হবে না তো জায়গা হবে না। একটা হলো মদ্দে লাজেম কলমি, আর একটা হলো মদ্দে লাজেম হরফি। তাহলে আমরা একটু পরে আমাদের জবানটাকে একটু হল করে নিই। মদ্দে লাজেম বলেন সবাই, মদ্দে লাজেম, মদ্দে লাজেম দুই প্রকার, মদ্দে লাজেম দুই প্রকার, মদ্দে লাজেম কলমি, মদ্দে লাজেম হরফি, মদ্দে লাজেম কলমি, মদ্দে লাজেম হরফি। তাহলে আমরা পাইলাম মদ্দে লাজিম দুই প্রকার, একটা হলো মদ্দে লাজিম কলমি আর একটা হলো হরফি। এখন এই মদ্দে লাজিম কলমি এবং হরফি এখানে আবার ভাগ আছে। দেখেন এই মদ্দে লাজিম কলমিটা দুই প্রকার, কয় প্রকার আবার বলেন? একটা হলো মুসাক্কাল, কি আর একটা হলো মুখাফাফ, আর একটা কি? এটা সহজ বুঝলেন, একটু কষ্ট করে মনোযোগ দেন, মুখাফাফ। আর একটা আচ্ছা গেল এটা। আবার এখানে এসা এই মদ্দে লাজিম হরফিটা দুই প্রকার, কয় প্রকার? এখানেও মুসাক্কাল এবং মুসাক্কাল এবং মুখাফাফ, মুখাফাফ খেয়াল করেন। এতটুকুন যে বুঝতে পারবে বাকিটা একেবারে সোজা। মদ্দে লাজেম কয় প্রকার, কি কি শোনেন, এই মদ্দে লাজেম কলমি আর হরফি কি? মদ্দে লাজেম এখানেও আছে, এখানেও আছে, এখানে হরফি আর কলমিটা হলো, কলমি বলতে বোঝায় কালাম, মানে একটা বড় বাক্য সেন্টেন্স, আর হরফি মানে হরফ, হরফি মানে কি? আলিফ বা তা সা জিম ইত্যাদি, এগুলো হরফ, আর কলমি মানে কালাম, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটা কালাম, একটা বাক্য, একটা সেন্টেন্স। এই তাহলে এটা হলো সেন্টেন্স আর এটা হলো হরফ। এখন আসেন এই মদ্দে লাজিম কলমির ভিতরে দুই প্রকার, মুসাক্কাল মুখাফাফ, আর মদ্দে লাজিম হরফির ভিতরে মুসাক্কাল এবং, শুনেন এই দুইটা, এই মুসাক্কাল এবং মুখাফাফ বোঝাবার জন্য আমি অনেক সময় বলে থাকি সহজ একটা নিয়ম আছে। মুখাফাফ দ্বারা বোঝানো হয় গোপন, যেটা খাফি থেকে গোপন, গোপন যেটা গোপনে থাকে, আর একটা হলো মুসাক্কাল, হ্যাঁ যেটা নাকি স্পষ্ট প্রকাশিত, যেটা দেখা যায়। এখন কি গোপন থাকে আর কি দেখা যায় এই এখন খেয়াল করেন, বুঝে যাবেন। হরফের উপর মোটা চিহ্ন কার উপর? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে, বামে তাসদিদ খেয়াল করেন, এটা লিখছি কি? এটা কি চিহ্ন? তাহলে হরফের উপর মোটা চিহ্ন বামে কি তাসদিদ আছে? তাসদিদ না থাকলে এটাকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুখাফাফ, মদ্দে লাজিম হরফি মুখাফাফ। এই মদ্দে লাজিম হরফি মুখাফাফ হইলে ওই হরফটাকে চার আলিফ টানিয়া পড়িতে হয়, কয় আলিফ? তাহলে কিভাবে পড়বেন? নুন,
এটা কেন মুকাফফাফ হলো কারণ হুজুর উপরে মোটা চিহ্ন দেখা যায় বামে তাসদীদ নাই বামে তাসদীদ নাই কিন্তু আরেকটা উদাহরণ দিলে বুঝবেন আলিফ লাম মিম আলিফ লাম মিম খেয়াল করেন দেখেন উপরে মোটা চিহ্ন আছে না নাই আছে বামে তাসদীদ আছে না নাই আছে তাহলে দেখেন আমি বলছি হরুফ হরুফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ থাকিলে মধ্যে লাজেম হরফি মুসাক্কাল কারণ এটা স্পষ্ট দেখা যায় ওই যে বললাম মুসাক্কাল শব্দের অর্থ হলো স্পষ্ট যেটা দেখা যায় এখানে তাসদীদটা দেখা যায় কি যায় না যায় এটা এটা হলো আপনাদের বুঝাবার স্বার্থে আপনারা তো সাধারণ মুসল্লি আপনাদেরকে বুঝাবার স্বার্থে এইভাবে বলতেছি কিন্তু আলেম ওলামা হইলে অথবা মাদ্রাসার ছাত্র হইলে সেটা ভিন্ন বিষয় আর ডিপলি তাদেরকে বোঝানো হয় আপনারা যেগুলো মনে রাখতে পারবেন আমি সেগুলো আপনাদেরকে বলতেছি খেয়াল করেন মদ্দে লাজেম হরফি আমি এখন প্রশ্ন করব মদ্দে লাজেম হরফি আগে আরেকটু প্রথম থেকে আসি মদ্দে লাজেম কয় প্রকার কলমি এবং হরফি আবার মদ্দে লাজেম হরফিটা হলো দুই প্রকার মুসাক্কাল মুকাফফাফ মুকাফফাফ দ্বারা বোঝাবে তাসদীদের উল্লেখ থাকবে না আর মুসাক্কাল দ্বারা বোঝায় তাসদীদের উল্লেখ থাকবে তো নুন হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকিলে মদ্দে লাজেম হরফি মুকাফফাফ আর আপনার হরফের উপর মোটা চিহ্ন কিন্তু বামে তাসদীদ যদি থাকে তখন সেটা হলো মুসাক্কাল কথা কি বোঝা গেছে আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম এতটুকু ক্লিয়ার হয়ে গেছে এইটা আরো সোজা আপনাদের জন্য দেখেন যেহেতু একটা বুঝে ফেলছেন এখন এটা আরো সোজা হয়ে যাবে এই যে মুকাফফাফ এখানেও ওই তাসদীদের ব্যবহার এইটা হলো হরফ নিয়ে কথা আর এইটা হলো কলমি মানে কালাম নিয়ে কথা কি নিয়ে কথা কালাম তাহলে আমার সঙ্গে বলেন তাদের হরফের উপর মোটা চিহ্ন বামে সাকিন হইলে অথবা বামে জজম হইলে তাকে মদ্দে লাজিম কলমি মুকাফফাফ বলে তখন চার আলিফ টেনে পড়তে হবে কয় আলিফ টেনে চার আলিফ টেনে পড়তে হবে যেমন উদাহরণ দিয়ে দেখেন উদাহরণ দিলে বুঝবেন এটা কি লেখছি হ্যাঁ খেয়াল করেন উপরে কি চিহ্ন মোটা চিহ্ন আছে না নাই আর বামে এই যে বললাম যে বামে সাকিন বামে কি হবে সাকিন হবে এগুলো হলো কালাম মানে শব্দের মাঝখানে এগুলো পাওয়া যায় এটা শব্দের মাঝখানে পাবেন কোরআন হাকিমের ভিতরে শব্দের মাঝখানে উচ্চারণে আল আন এই আয়ের মধ্যে টান দিবেন ওই যে মোটা চিহ্ন বামে কি জজম এটা হলো মদ্দে লাজিম কলমি মুকাফফাফ তাসদীদ নাই এই জন্য এটা মুকাফফাফ হইছে তাসদীদ থাকলে মুসাক্কাল হয়ে যাব তাহলে আল আন আবার মদের হরফের উপর মোটা চিহ্ন মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ হইলে দেখেন খেয়াল করেন এখন বুঝে যাবেন দাব্বাতিন এখানে মদের হরফের উপর মোটা চিহ্ন কি আলিফ মদের হরফ না
তো মদের হরফের উপরে মোটাজিন আসেনি বামে কি এই সাকিন না তাসদিদ তাসদিদ থাকলেই চোখ বন্ধ করে মুসাক্কাল আর সাকিন থাকলে চোখ বন্ধ করে মুখাফফা বুঝতে পারছেন জি তাহলে দাব্বাতিন দাব্বাতিন যেমন আরেকটা উদাহরণ দেওয়া যায় যেমন আমাদের কোরআন শরীফ আছে ওয়ালা দলিন এই ওয়ালা দলিন এই মদ্দে লাজেম কলমি মুসাক্কাল কথা বুঝতে পারছেন তাহলে আমরা এখন সার সংক্ষেপটা একটু জেনে নিই সার সংক্ষেপ খেয়াল করেন প্রথম কথা হইল আমার সঙ্গে সকলে বলেন মদ্দে লাজেম কয় প্রকার কি কি মদ্দে লাজেম হরফি কয় প্রকার মদ্দে লাজেম কলমি কয় প্রকার কি কি মদ্দে লাজেম হরফি কয় প্রকার কি কি এই মদ্দে লাজেম হরফি মুকাফফাফ কাকে বলে মদের না হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে বলেন তাহাকে মদ্দে লাজেম হরফি মুকাফফাফ বলে যেমন বলেন নুন বলেন মদ্দে লাজেম হরফি মুসাক্কাল কাকে বলে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে বলেন হরফের যেমন আলিফ লাম মিম এখন বলেন মদ্দে লাজিম কলমি মুখাফফাফ কাকে বলে মদের হরফ মদের হরফের উপর মোটা চিহ্ন বামে সাকিন হইলে যেমন আল-আন মদ্দে লাজিম কলমি মুসাক্কাল কাকে বলে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে যেমন শেষ অনেকে এই মদ্দে লাজিম অনেক কঠিন মনে করে আসলে কি কঠিন না আসলে কঠিন না তাহলে আমরা আজকে দুইটি গুরুত্বপূর্ণ সূত্র শিখতে পারলাম এক হলো পাঁচ নং সূত্র মদ্দিলিন পাঁচ নং সূত্রে সূত্রের ভিতর মদ্দিলিন এবং হরফিলিন সম্পর্কে আমরা পড়েছি আর ছয় নং সূত্রের মধ্যে মদ্দে লাজিম আমরা পড়েছি তাহলে আমি মনে করি সম্মানিত মুসল্লি ভাইরা আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের ক্লাসটি আমাদের এতটুকুনি।